বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া জনশক্তির 90% অদক্ষ। দেশের চাকরির বাজারের চিত্র অনেকটা একই রকম। উন্নয়নশীল দেশের যে যাত্রা, সেখানে সেবা ও শিল্পখাত থেকে 90% জিডিপির জন্য দরকার দক্ষ জনশক্তি, যা তৈরি হচ্ছে না বলে মনে করেন উদ্যোক্তারা। তারা বলেন, জনপ্রিয় কিছু বিষয়ে শিক্ষার্থীদের পড়াশোনার ঝোঁক বেশি, অথচ অনেক উচ্চ পদে দরকার কারিগরি শিক্ষায় শিক্ষিতদের। টেক্সটাইল খাতে যদি বলেন, তাহলে সবচেয়ে বেশি দরকার হয় যেটা হলো ডাইং, ফিনিশিং, এইসব জায়গায়। এটা খুব টেকনিক্যালি হাই নলেজ লোক যদি না হয়, টেকনিক্যাল নোহাও যদি তাদের জানা না থাকে, তাহলে কিন্তু এই জায়গাটায় কাজ করতে পারে না। বিগত 10-15 বছর ধরে দেখছি এই যে বিবিএ এন্ড এমবিএ এর পিছনে যে একটা পাগলের মতো একটা দৌড়নোর একটা টেন্ডেন্সি এবং একটা ভুল ধারণা যে সবাইকে বিবিএ এবং এমবিএ শিক্ষিত করে দিলেই আমাদের কর্মসংস্থান গ্যারান্টিড হবে। আজকে যদি আপনি বাংলাদেশের বেসরকারি খাতের চাহিদার কথা বলেন, আমাদের কোন ধরনের লোক দরকার? আমাদের টেকনিশিয়ান দরকার, আমাদের কোয়ালিটি ম্যানেজার দরকার, আমাদের সাপ্লাই চেইন ম্যানেজার দরকার। এগুলো কিন্তু হাতে কাজ করার একটা পেশা। সেখানেও একটা দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের নতুন প্রজন্মকে কি আমরা শেখাচ্ছি যে হাতে কাজ করে একটা পেশা তৈরি করা যায়? সেখানে যে একটা কাজের যে একটা মান, কাজের যে একটা সম্মান, সেটাও কিন্তু আমরা বলছি না। পোশাক খাতে মানসম্পন্ন কারিগরি শিক্ষার উৎকর্ষতার লক্ষ্যে দেশে 2টি বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে কলেজ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে তরুণদের গড়ে তুলছে ইউনিভার্সিটি অফ টেক্সটাইল। যখন 5 কোটির উপরে লোক বেকার, যুবক বেকার ঘুরতেছে, তখনও কিন্তু আমাদের এইখান থেকে একটা গ্রাজুয়েট পাশ করার আগেই সে চাকরি পেয়ে যায়, একটা ফার্স্ট ক্লাস জব সে পেয়ে যায়। যারা এক্সপিরিয়েন্সড হচ্ছে তারা শুধু জব মার্কেটে থাকছে না, তারা এন্টারপ্রেনার মার্কেটেও কিন্তু তারা ঢুকে যাচ্ছে। ইউজার এন্ডেও কিন্তু আমাদের মার্কেট, আমাদের টেক্সটাইল গ্রাজুয়েটদের জন্য মার্কেট তৈরি হচ্ছে এবং আমাদের গ্রাজুয়েটরা কিন্তু বাইরে যেতে শুরু করেছে। পোশাক শিল্প মালিকদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। আগে এটি ইনস্টিটিউট থাকলেও এখন নিজস্ব ক্যাম্পাসে পুরোপুরি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট সবেমাত্র বের হয়েছে। আপনার দেখবেন আর 4-5 বছর পরে এই বিইউএফটির গ্র্যাজুয়েটরা এই বাজারটা দখল করে নেবে। আমার ছেলেমেয়েরা বিশেষ করে রেডিমেড গার্মেন্ট ফ্যাক্টরিগুলোর প্রতি তাদের বিশ্বাস, আস্থা, জানে যে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় রপ্তানিমুখী দেশ চীনের পরে, তো আমরা চাই আরও উপরে উঠতে। তারা বলছেন, প্রবৃদ্ধির ধারায় থাকা বাংলাদেশের পোশাক শিল্প সহ বিভিন্ন শিল্পের চাহিদা মেটাতে বিশেষায়িত বিষয়ে পড়াশোনার সুযোগ বাড়াতে হবে। সেটা সম্ভব হলে চাকরির বাজারে বিদেশিদের জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে দেশের তরুণরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।